কাজ করতে করতে ক্লান্ত, দূরে কোথাও প্রকৃতির মাঝে ঘুরতে যেতে চান, তাহলে এই ভিডিও ব্লগ আপনার জন্য। আমার কাছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলার নাম বান্দরবান। প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে অনিন্দ্যসুন্দর এই জেলাকে বলা হয় পাহাড়ি কন্যা। হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা মেঘে ঢাকা পাহাড়ি সৌন্দর্য থেকে হতবাক হতে চাইলে বর্ষাকালে এই বান্দরবান চলে আসতে পারেন। এখানে যেমন অ্যাডভেঞ্চার প্রিয় ট্রাভেলারদের জন্য রয়েছে কেওক্রাডং, নাফাখুম, আমিয়াখুম, দেবতাখুম সহ আরো অনেক দেখার মতো জায়গা। আবার তেমন কোনো ট্রেকিং এবং কষ্ট ছাড়া আরামপ্রিয় টুরিস্টদের জন্য রয়েছে কিছু টুরিস্ট স্পট। বান্দরবান শহর থেকে কাছে জনপ্রিয়, পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সহজে ভ্রমণ করা যায় এমন কিছু স্পট গুলো নিয়ে থাকবে আজকের ব্লগ। আমাদের এই ট্রিপ ছিল পুরোপুরি মেঘ ছোঁয়া এবং মেঘের সাগরে ভেসে যাওয়ার ট্রিপ, সাথে বোনাস দুটি ঝর্ণা বিলাস। আজ আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বর্ষাকালের বান্দরবানের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু tourismbiri.com। আমরা রাত 10:30 আরামবাগ থেকে বাসে উঠেছি বান্দরবানের উদ্দেশ্যে। ঢাকা বান্দরবান রুটে শ্যামলী পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন, রবি এক্সপ্রেস, সৌদিয়া পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এসএলএম পরিবহন ইত্যাদি বাস সার্ভিস দিয়ে থাকে। এই বাস সার্ভিসের ভাড়া এসি এবং নন এসির উপর ভিত্তি করে সর্বোচ্চ 1800 টাকা এবং সর্বনিম্ন 900 টাকা। এই রুটে স্লিপার বাসও সার্ভিস দিয়ে থাকে। ঢাকা বান্দরবান রুটে নন এসি ইকোনমি ক্লাসের বাস ভাড়া 900 টাকা, ইকোনমি ক্লাস এসি বাস ভাড়া 1250 টাকা এবং বিজনেস ক্লাস এসি হুন্দা এবং ভলভোর বাস ভাড়া 1800 টাকা। আমরা সকাল 6টার দিকে বান্দরবান পৌঁছে যাই। বান্দরবানে বাস থেকে নামার পরপরই আমরা মেঘলা ওয়েদার পেয়ে গেলাম। এটা সেপ্টেম্বর মাস, বান্দরবানে মেঘলা ওয়েদার পাওয়া মানেই টুরিস্টদের জন্য আশীর্বাদ। আর কেন আশীর্বাদ বলছি তা পুরো ব্লকটি দেখলেই বুঝতে পারবেন। বান্দরবানে পৌঁছানোর পর প্রথম কাজ রাত্রি যাপনের ব্যবস্থা করা। বান্দরবানে হোটেল রিসোর্টের কোনো অভাব নাই। আগে থেকে থাকার জায়গা বুকিং না করে আসলে বান্দরবান শহরে বেশ অনেকগুলো ভালো মানের হোটেল আছে, যে দর কষাকষি করে আপনারা হোটেলের রুম নির্ধারণ করবেন। এছাড়া শহরের পাশে নিরিবিলি রিসোর্টে থাকতে চাইলেও আপনারা ঢাকা থেকে রিসোর্ট বুকিং দিয়ে আসবেন। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা সকালের নাস্তা করলাম রুটি আর সবজি দিয়ে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই হোটেল হিলটনের দিকে। এদিক থেকে আমরা চান্দের গাড়ি ভাড়া করলাম। আমাদের এই ট্রিপের সদস্য সংখ্যা 8 জন, সেজন্য আমরা একটি চান্দের গাড়ি ঠিক করি রূপালী ঝর্ণায় যাওয়ার জন্য। ভাড়া নির্ধারণ হয় 1100 টাকা। চান্দের গাড়ির ড্রাইভারের সাথে আমাদের এইভাবে কথা হয়, আমরা রূপালী ঝর্ণায় যাব, ওখানে 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম স্পেন্ড করব, তারপরে উনি আমাদেরকে আবার বান্দরবান শহরে নামিয়ে দেবেন। বান্দরবান শহর থেকে মাত্র 15 মিনিটেই আমরা চলে এলাম ঝর্ণায়। এখানে দুটি ঝর্ণা আছে, একটি রূপালী ঝর্ণা আর একটি রূপসী ঝর্ণা। এই দুটি ঝর্ণা নিয়ে বিস্তারিত ব্লগ আছে আমাদের চ্যানেলে, যার লিংক উপরের আই বাটন এবং নিচের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, প্রয়োজনে চেক করে নিতে পারেন। এই ঝর্ণার নাম রূপালী ঝর্ণা। বর্ষাকাল হয় এই ঝর্ণায় পানি অনেক বেশি। এই ঝর্ণায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় কাটিয়ে আমরা চলে গেলাম রূপসী ঝর্ণার দিকে। রূপসী ঝর্ণাটা একটু ভিতরে। আমাদের সাথে কিছু স্থানীয় ছোট ছেলেরা ছিল যারা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে রূপসী ঝর্ণার দিকে। ঝর্ণাটোর শেষে তাদেরকে আমরা 100 টাকা করে বকশিশও দিয়েছিলাম। বেশ ভালোই দুর্গম রাস্তা, কষ্ট করতে হবে, কষ্ট করলে কষ্ট মেলে। রূপালী ঝর্ণায় আসলে অনেকেই রূপসী ঝর্ণায় যায় না, বাট আমাদের রিকমেন্ডেশন থাকবে অবশ্যই যাবেন। আপনারা রূপালী ঝর্ণায় গেলে অবশ্যই একটু কষ্ট হলেও রূপসী ঝর্ণায় যাবেন।
যে প্লাস্টিকের বোতল যারাই আসছেন টুরিস্ট প্লেসে এগুলো ফালাবেন না, কারণ এইগুলো এই জায়গাকে নষ্ট করে দিবে। একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে আসছি, সবাই চাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ঘুরতে আসছে। তো প্লিজ এরকম প্লাস্টিকের বোতল এখানে কেউ ফালাবেন না দয়া করে। রূপসী ঝর্ণায়ও আমরা এক থেকে দেড় ঘন্টা কাটিয়ে দিলাম, তারপর চলে এলাম বান্দরবান শহরে। বান্দরবান শহরে এসে হোটেল রুমে ফ্রেশ হয়ে আমরা প্রথমে খাওয়া দাওয়া করলাম। এর মধ্যে শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। আমাদের আজকের প্ল্যান ছিল সকালে ঝর্ণা দুটো ঘুরে বান্দরবান এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে প্রথমে মেঘলা পর্যটন কেন্দ্র এবং তারপর নীলাচল ঘুরতে যাওয়া, তারপর সন্ধ্যায় স্বর্ণ মন্দির ঘুরে আসা। কিন্তু তুমুল ঝড় বৃষ্টির কারণে আমরা রুম থেকে বের হইনি। তারপর বিকাল চারটায় বৃষ্টি কমে গেলে আমরা নীলাচল চলে যাই। সেই সকালের চাঁদের গাড়ি করে নীলাচল আর স্বর্ণ মন্দির ঘোরা ঠিক করলাম 1000 টাকা দিয়ে। নীলাচলের ভিতরে ঢোকার এন্ট্রি ফি 50 টাকা। বান্দরবান শহরের কাছে প্রায় 2000 ফিট উঁচু পাহাড়ের উপর অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র। এই নীলাচল থেকে চারদিকের কোমল দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি দেখে আমরা সবাই অবাক। নীলাচল নিয়ে একটি বিস্তারিত ব্লগ আমাদের চ্যানেলে আছে, লিংক উপরের আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে শীতল দমকা বাতাস বইছে। এই ঝড়ের মধ্যেও বান্দরবানের টুরিস্টদের কমতি নেই। এমন অসাধারণ ওয়েদারে নীলাচল সন্ধ্যা পর্যন্ত থেকে আমরা সরাসরি চলে গেলাম স্বর্ণ মন্দিরের দিকে। স্বর্ণ মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ, সন্ধ্যায় স্বর্ণ মন্দির আসার একটাই কারণ, এই সন্ধ্যার সময় স্বর্ণ মন্দিরের ভিউটা দেখতে একদমই অন্যরকম লাগে। স্বর্ণ মন্দিরের এদিকে আসার আমাদের আরেকটা কারণ হলো এখানে ক্যাফে ফেস টু ফেসে আমরা লোকাল ফুড মুন্ডি চিকেন লাক্সো আর মাছের লাক্সো খাবো। আমরা সবাই আড্ডা দিতে দিতে মজা করে বান্দরবানের এই লোকাল ফুড এনজয় করলাম। পরের দিন সকালেও তুমুল ঝড় বৃষ্টি। আমাদের আজকের ঘোরার প্ল্যান আপনাদেরকে একটু পর বলছি। এই জায়গার নাম মিলনছড়ি, বান্দরবান শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এটি অবস্থিত। হ্যালো গাইস, বৃষ্টি মাখা দিনে আমরা বান্দরবান ঘুরতে বেরোলাম আর বান্দরবান শহর থেকে 7-8 মিনিটের চান্দের গাড়ির একটা রাইড দিয়ে চলে আসলাম মিলনছড়ি। আর মিলনছড়িতে এসে বৃষ্টির মধ্যে মেঘ মাখা দূরের পাহাড় এবং সাঙ্গ নদীর ভিউ দেখতেছি। ঝড় বৃষ্টির কারণে বেশি দেরি না করে আমরা চান্দের গাড়িতে উঠে পড়লাম। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7টা। পিছনে মিলনছড়ি ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের আজকের প্ল্যান সেই কালকের চান্দের গাড়ি মানে আবুল বাশার ভাইয়ের গাড়িতে করে 4টা স্পট ভ্রমণ করা, যেমন শৈলপ্রপাত, চিতা পাহাড় আর নীলগিরি ঘুরে চিম্বুক চলে আসা। চিম্বুক হিল রিসোর্টে আজকের রাতে আমরা থাকবো। এই রিসোর্টে 3টি রুম বুকিং দেওয়া আছে আমাদের। এছাড়াও এই 4টি স্পটের মাঝে আরো 2-3টি ভিউ পয়েন্টও আছে, যেমন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর টাইটানিক ভিউ পয়েন্ট, এইগুলোও ঘুরে দেখবো আমরা। এবারে আমরা জানিয়ে দেবো আমাদের চান্দের গাড়ির ভাড়া কত নিয়েছে। বান্দরবান শহর থেকে নীলগিরি যাওয়া যতগুলো স্পট রাস্তায় পড়বে সবগুলো স্পট দেখা, তারপর নীলগিরি থেকে আমাদেরকে আবার চিম্বুকে নিয়ে আসবে। আমরা আজকে রাতটা চিম্বুকে স্টে করব। আমাদেরকে পরের দিন সকাল 11টা কি 12টায় আবার চান্দের গাড়ির ড্রাইভার এসে আমাদেরকে চিম্বুক থেকে বান্দরবান শহরে নিয়ে যাবে। আর এই পুরো ভ্রমণপথের জন্য আমাদের চান্দের গাড়ির ভাড়া ঠিক হয়েছে 4,500 টাকা। বেসিক্যালি বান্দরবান শহর থেকে নীলগিরি পর্যন্ত যাওয়া এবং আসা মাঝখানে সবগুলো স্পট দেখার চান্দের গাড়ির ভাড়া হচ্ছে 3,500 টাকা। যেহেতু আমরা এক রাত্র চিম্বুকে স্টে করব, তার কারণে আমাদের থেকে 1,000 টাকা বেশি নিয়েছে, যেটা 4,500 টাকা। এত বৃষ্টি আর মেঘের খেলার মধ্যে আমরা মাঝে মাঝে বিভিন্ন পাড়ায় চায়ের দোকানে নেমেছি চা খাওয়ার জন্য। আমি একটা কথা সবসময় বলি, রিয়েল নেচার কখনোই ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। আমাদের নিজ চোখে এই পাহাড়ি রাস্তা দেখা আর ক্যামেরায় যেটা ধারণ হয়েছে সেটা আকাশ পাতাল তফাৎ। এখানে বৃষ্টি তো হচ্ছে, সাথে ঘন মেঘের যে দারুণ খেলা বা মেঘ উড়ে যাওয়া দেখা যাচ্ছে তা সবটুকু ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না। এই বৃষ্টি আর মেঘের জন্য আমরা কোথাও না নেমে সরাসরি চলে যাচ্ছি নীলগিরির দিকে।
আমরা এখন আছি নীলগিরিতে, চারিদিকে শুধু মেঘের খেলা। অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা নীলগিরির এন্ট্রি ক্যাপচার করতে পারিনি। নীলগিরিতে এন্ট্রি ফি জন প্রতি 100 টাকা, আর চান্দের গাড়ি পার্কিং চার্জ 300 টাকা। বান্দরবান শহর থেকে প্রায় 47 কিলোমিটার দূরে নীলগিরি অবস্থিত। এই নীলগিরি পাহাড়টি 2200 ফিট উঁচু, আর ওইদিকে রাঙ্গামাটির সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া কংলাকপাড়া, যার উচ্চতা 1800 ফিট। কত অবাক করা বিষয় না, আমরা সাজেক ভ্যালির সর্বোচ্চ পাহাড় থেকেও 400 ফিট উঁচুতে অবস্থান করতেছি। মেঘ দেখার আনন্দে অতিরিক্ত বৃষ্টির মধ্যেই আমরা এই নীলগিরিতে প্রায় 3 থেকে 4 ঘন্টার সময় কাটিয়ে এখন যাব চিম্বুক পর্যটন কেন্দ্রে। চিম্বুক যাওয়ার আগে আমরা চিতা পাহাড়ে একটু ঢুমের এসেছি। চিতা পাহাড় বেসিক্যালি এক লোকাল পাহাড়। এখানকার পরিবেশটা খুব সুন্দর, আর এখান থেকে ভিউ অন্যান্য পাহাড় থেকে একটু আলাদা। চিতা পাহাড় থেকে আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি চিম্বুকের দিকে। তো আমরা এখন গেট দিয়ে ঢুকে যাব চিম্বুকের ভিতরে, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। চিম্বুক পয়েন্টের ঢোকার টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে। এই চিম্বুক পর্যটন কেন্দ্রের চিম্বুক হিল রিসোর্টে আজকে রাতটা আমরা থাকব। পরবর্তী দিন রিসোর্ট থেকে চেক আউট করে যে স্পটগুলো আমরা দেখতে পারিনি ওগুলো দেখব। চিম্বুক হিল রিসোর্টে খুব শীঘ্রই আমরা একটি ব্লগ নিয়ে আসবো আমাদের চ্যানেলে। চলুন এখন বান্দরবান সিটি ট্যুরের পরবর্তী ধাপে চলে যাই। এই চিম্বুক পাহাড়ের আরেক নাম কালা পাহাড়, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট উঁচুতে অবস্থিত এবং বান্দরবান শহর থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। চিম্বুক পাহাড় থেকে বের হয়ে আমরা চলতে থাকি শৈলপ্রপাতের দিকে। বৃষ্টি না থাকায় শৈলপ্রপাত যেতে যেতে আমরা রিয়েল চান্দের গাড়ির রাইড এনজয় করছি। মাঝে একটি পাড়াতে দাঁড়িয়েছিলাম আমরা, আর এই পাড়ার দোকান থেকে পেয়ারা কিনেছিলাম, পাহাড়ি পেয়ারা, অনেক মজার। অবশেষে চলে এলাম শৈলপ্রপাতে। চান্দের গাড়ি দিয়ে ভ্রমণ করতে করতে আমরা চলে আসলাম শৈলপ্রপাতে। আমরা এখনই নিচে নামবো আর আপনাদেরকে দেখাবো শৈলপ্রপাতের ভিউ। বেশ কয়েকটা স্টেয়ার বেরিয়ে নিচে নামতে হবে। আজকে রবিবার, তাই আশেপাশের দোকানপাট এখানকার সব বন্ধ। শৈলপ্রপাতে রবিবারে আশেপাশের দোকান সব বন্ধ থাকে। বান্দরবান সদর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এই অতি পরিচিত শৈলপ্রপাত ঝর্ণাটি অবস্থিত। শহরের কাছে এই ঝর্ণাটি হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত থাকে এই স্বচ্ছ ও ঠান্ডা পানির ঝর্ণা। এখানে আদিবাসীদের বেশ অনেক দোকান পেয়ে যাবেন। পাহাড়, ঝর্ণা এবং গ্রামীণ জীবনযাত্রার মিতালি দেখতে হলে আপনাকে অবশ্যই শৈলপ্রপাতে আসতে হবে। শৈলপ্রপাত দেখা শেষ করে এখন আমরা যাব আমাদের লাস্ট স্পট মেঘলা পর্যটন কেন্দ্র।
মেঘলা পর্যটন কেন্দ্রের এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা করে। বান্দরবান শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড় আর কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। মেঘলা লেকের উপর আছে 2টি ঝুলন্ত ব্রিজ, এছাড়াও এখানে ছোট চিড়িয়াখানাও রয়েছে। কেবল কার ও পেডেল বোটের ব্যবস্থা আছে এখানে। জনপ্রতি 50 টাকা দিয়ে কেবল কারে উঠতে পারবেন। এই ছিল আমাদের 2 দিনের বান্দরবান সিটি ট্যুর। আমাদের এই ট্যুরের চান্দের গাড়ির ড্রাইভার আবুল বাশার ভাই আমাদেরকে খুব ভালো সার্ভিস দিয়েছেন। আবুল বাশার ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। পরবর্তী ব্লগ দেখারও আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।